হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল, দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটার চ্যানেলে। তোমরা তো দেখেই নিয়েছো আজকে বিরাট বড় একটা পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আইডিও, এছাড়াও আরও কিছু পরীক্ষার ইন্টারভিউ রেজাল্ট বা ফাইনাল সিলেকশনের রেজাল্ট বেরিয়েছে। এছাড়াও এর সাথে আমি ফায়ারের আজকে দুর্মূল্য বা বহুমূল্য অভিজ্ঞতা আমি শেয়ার করব। 3 থেকে 4 জন ক্যান্ডিডেটের ভালো করে শুনবে বিস্তারিত ভিডিওটা। দেখো বন্ধুরা, অনেকজন ক্যান্ডিডেট সিলেকশনও পেয়েছে, অনেক ক্যান্ডিডেট আনসাকসেসফুলও হয়েছে। আর প্রতিবারের মতো বলি, প্রত্যেক পরীক্ষায় ফেলিওর হয় অনেকে, কেউ কেউ সাকসেসফুলও হয়। সুতরাং এর জন্য কোনো চিন্তা করো না, পরে অনেক তোমাদের স্টেপ আসছে, পরে অনেক তোমরা সাকসেস পাবে, চিন্তা করো না। আজকে যদি না হয়, এর পরে আরও অনেক পরীক্ষা আসছে, সেইগুলোই তোমরা সিলেকশন পাবে। যারা যারা পাস করেছো তাদের জন্য কনগ্রাচুলেশনস। আমার এখনও পর্যন্ত কিছু কিছু ক্যান্ডিডেট পাস করেছে এবং কিছু কিছু ক্যান্ডিডেট আনসাকসেসফুলও হয়েছে। চলো দেখে নেওয়া যাক ভিডিও কীরকম কাট অফ হলো, তারপরে আমি আসবো কিসে, তারপরে আমি ফায়ারের বহুমূল্য অভিজ্ঞতা শেয়ার করবো। সুতরাং ফ্রম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবে। অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, যারা যারা এখনও জয়েন করনি অনেকের সাকসেসের মতো তোমরাও সাকসেস পাবে যদি সিএসপিতে জয়েন করো, যেমনটা অনেকে করছে। চলো বন্ধুরা স্টার্ট করা যাক। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলিলাম, এই হচ্ছে কল, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 8777308599798038909। তোমরা কল করে নিতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, অনলাইন অফলাইন রিটেন সব কিছুর জন্য, ঠিক আছে। আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্যাট টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম গ্রুপের নাম কি? কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, দেখো লেখাই আছে। যার লিঙ্ক কোথায় পেয়ে যাবে? ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা জয়েন করে নিও, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন করে নিয়েছে, এর সাথে সাথে তারা ইনফরমেশান এবং আপডেশন পাচ্ছে। অল ইম্পর্ট্যান্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পেয়ে যাবে, তোমরা দেখে নিও, ঠিক আছে। চলো টুডে স্পেশালিটি এক্সাম আপডেশন, আগে আমরা অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিই, তারপর ফায়ারের জিনিসে আসছি। দেখো বন্ধুরা, কিছুক্ষণ আগে রেজাল্ট বেরিয়েছে, ভালো করে দেখবে। 118 জন গোল্ডেন ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে কিসে? দেখো আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, 118 ক্যান্ডিডেট এখানে দেখে নাও। কাট অফ দিয়ে দিয়েছে কত কী কাট অফ গেছে, ভালো করে দেখবে। দেখো 12টা ছিল ওবিসি এ, 9টা ছিল ওবিসি বি, 26টা ছিল এসসি, 7টা ছিল এসটি, 2টো মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন, 2টো পিভি পিডি বিএলভি ওয়ান ইচ রিজার্ভ ফর পিডি অ্যান্ড এইচআই। দেখো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল 10/2019, এইটা হচ্ছে টোটাল পেজ আছে, বেশি পেজ নেই কারণ বেশি ক্যান্ডিডেট ছিল না, 118টা ক্যান্ডিডেট। এবার দিয়েছে দেখো ক্যান্ডিডেট যারা যারা সিলেকশন পেয়েছে, আবারও তোমাদের ব্রাইট ফিউচারের জন্য শুভেচ্ছা জানালাম। ভালো থেকো, আরও ভালো কাজ করো, আরও ভালো পদে যাও। আজকের দিনটা তোমরা এখন থেকে সেলিব্রেশন করতে পারো, খুবই ইম্পর্ট্যান্ট এবং আনন্দের খবর। অনেক ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে এখান থেকে, তাদের মেনি মেনি কনগ্রাচুলেশন জানাই। ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট নো সেপারেট, আলাদাভাবে কোনো ইন্টিমেশন লেটার পাঠানো হবে না, ওয়েবসাইট ফলো রাখবে, ওয়েবসাইটে দেওয়া হবে। এবার দেখো কী বলেছে, এই হচ্ছে ক্যান্ডিডেট সিলেকশন। তোমরা এখানে কোনো নাম তো নেই, রোল নাম্বার যেহেতু, এইখানে একবার সার্চ করে নেবে তোমাদের রোল নাম্বারটা দিয়ে, যেটা তোমাদের রোল নাম্বার ছিল রিটেন পরীক্ষার, সেটা দিয়ে সার্চ করে নেবে, পেয়ে যাবে যদি পাস করো, ব্লিঙ্ক করবে, আর যদি না পাস করো তাহলে দেখাবে না, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এখানে নাম্বার দিয়ে দিচ্ছে। একটা কথা বন্ধুরা, তোমাদের কাট অফ ছিল 78, ঠিক আছে, জেনারেল কাট অফ ছিল 78, কিন্তু এইখানে যে নাম্বার দিয়েছে এইখানে দেখো অনেক ক্যান্ডিডেট সিলেকশন পেয়েছে 73, 72, 70। এটার মানে অনেকে জিজ্ঞেস করছে, দাদা এটা কিসের কিসের বেসিসে দিয়েছে? ইন্টারভিউ বেসিসে, ইন্টারভিউর ওয়েটেজই এখানে সব, ঠিক আছে, রিটেন পরীক্ষার ওয়েটেজ নেই, এই হচ্ছে ব্যাপার। কারণ দেখো যা সিলেকশন পেয়েছে ক্যান্ডিডেট এইখানে, যারা ইউআর সিলেকশন পেয়েছে তারা 68, 68, 68, 60, 65। এবার ইভেন যদি কাট অফ 78 যায় তাহলে তো এই নাম্বার তো রিটেনেই উঠে যায়। সুতরাং এখান থেকে কী বোঝা যাচ্ছে, ইন্টারভিউয়ের মার্কস ওয়েটেজ বেশি আছে। সুতরাং একবার দেখে নিও, অনেক ক্যান্ডিডেট আছে, 118 জন ক্যান্ডিডেট, তার মধ্যে সব কিছু আছে, ইউআর আছে, এসসি এসটি সবই আছে, ওবিসি এ আছে, সব কিছু, রিল্যাক্সেশন যারা যারা পেয়েছে দেখো দিয়াই আছে, ঠিক আছে। প্রথম তোমাদের কী দেখা যাচ্ছে, সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে, তারপর রোল নাম্বার উইথ ক্যাটাগরি, তারপর মার্কস অবটেন, রেকমেন্ডেড এগেনস্ট ক্যাটাগরি, রিমার্কস, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইখানে তোমরা একটু দেখে নেবে কার কী রকম আছে। আর যারা যারা পাস করেছো তারা অবশ্যই জানিয়ে দেবে, যারা এখনও জানাও নি, অনেক ক্যান্ডিডেট এখনও জানে না, অনেক ক্যান্ডিডেট জেনে গেছে, যারা জানো না তারা অবশ্যই দেখে নাও, এবং তোমাদের আজকে যারা পাস করলে তাদের মেনি মেনি কনগ্রাচুলেশনস। চলো আর কী পরীক্ষার কী বেরিয়েছে একবার দেখে না অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো আরও রেজাল্ট বেরিয়েছে, ফাইনাল রেকমেন্ডেশন পেয়েছে ক্যান্ডিডেট, মেনি মেনি গুড উইসেস যারা পেয়েছো। নেম অফ দ্য ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট অফ 24 টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট পোস্ট, কিসের? অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার গ্রুপ এ সার্ভিস, গ্রুপ এ সার্ভিস, ভালো জব, একদম বেটার জব, বেস্ট জব বলা চলে, হোম অ্যান্ড হিল অ্যাপিয়ার্স ডিপার্টমেন্ট ইলেকশন ব্রাঞ্চ WB অ্যাডভার্টাইজমেন্ট 18/5/2017। দেখে নাও ক্যান্ডিডেটের নাম এখানে দেওয়া আছে, এখানেও ক্যান্ডিডেটদের কিন্তু আলাদাভাবে ইন্টিমেশন লেটার পাঠানো হবে না। এই হচ্ছে ক্যান্ডিডেট, দেখো সব ক্যাটাগরি আছে মোটামুটি, ইউআর, ওবিসি বি, এসসি, ওবিসি, ওবিসি বি, এসসি, ক্যান্ডিডেটগুলো দেখে নাও, রোল নাম্বার, এস, সিরিয়াল নাম্বার, নেম, তোমরা একটু দেখে নিও ক্যান্ডিডেটদের, ঠিক আছে। এখানে তো সিলেকশন, এখানে তো সার্চ করার দরকার নেই, এখানে পরিষ্কার দেখা যাচ্ছে। আর একটা রেজাল্ট বেরিয়েছে কিসের দেখে নাও,
এরপর আমি ফায়ারে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি। এটা দিয়ে দিচ্ছে 12 জন ক্যান্ডিডেট আছে, গোল্ডেন ক্যান্ডিডেট। এটা কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেস ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট হাই মাদ্রাসা আন্ডার মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশন ডিপার্টমেন্ট। এটার কত ছিল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার? 4/3/2017। দেখে নাও এখানে কী কী আছে। প্রথমে চন্দ্রানী দত্ত বলে দেওয়া আছে, শাশ্বতী দাস, অমিত অধিকারী, এই করে ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে। ওবিসি বি আছে ক্যান্ডিডেট, ওবিসি এও আছে, তারপর ইউআর তো আছে, রোল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে। এখানেও কিন্তু ক্যান্ডিডেটদের আলাদাভাবে ইনটিমেশন লেটার পাঠানো হবে না, এখন যেটা সিস্টেম কাউকেই পাঠানো হয় না, ওয়েবসাইট চেক করবে, ওয়েবসাইটে দিয়ে দেবে। ঠিক আছে, চলো বন্ধুরা, গুড উইশেস সবাইকে জানালাম। এবার দেখো কী বলতে চাইছে আজকে যে সমস্ত ক্যান্ডিডেটের ইন্টারভিউ হয়েছে তাদের ভালো এক্সপিরিয়েন্স, দেখো কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে। দেখো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব কিছু ক্যান্ডিডেটের মিলিত অভিজ্ঞতা ফায়ারের ইন্টারভিউ কীরকম কোশ্চেন হচ্ছে সেটা একবার দেখে নাও। রোজকার আমি তোমাদের আলোচনা করি, আশা করা যায় তোমাদের ইম্পর্টেন্স হয় বা উন্নতি হয়, ইম্প্রুভমেন্ট হয়। অনেক ক্যান্ডিডেট পাস করছে, সাকসেসফুল হচ্ছে, আমার আইডিও বলো, ফুডে বলো, অনেক ক্যান্ডিডেট বেরোচ্ছে, WBPতে বলো, জেল পুলিশে বলো। কিন্তু যারা যারা এখনও জয়েনিং হয়নি অবশ্যই জয়েন হবে এবং তোমাদের সিওর সাকসেসকে অ্যাচিভ করো। ঠিক আছে, এবার দেখে নাও কী বলা হচ্ছে। বন্ধুরা, এখন যে ক্যান্ডিডেটের কথা বলবো, এই ক্যান্ডিডেটের 2-3 মিনিট ইন্টারভিউ হয়েছে। এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ ভালোই হয়েছে, ক্যান্ডিডেটের এখানকারই স্টুডেন্ট ছিল, CSP ব্রাইট স্টুডেন্ট, ক্যান্ডিডেটের 6 নম্বর বোর্ড। আমি দেখো প্রতিদিন তোমাদের 6 বোর্ডগুলো বলে দিই, তোমরা একটুখানি দেখে নেবে। আর তোমরা কি চাও যে আমি রেগুলার বলি না এবার 2-3 দিন অন্তর অন্তর নিয়ে আসি? কী তোমরা চাইছো একটু কমেন্ট সেকশানে বলে দেবে, আর ভিডিওগুলো ভালো করে দেখবে, আমি বোর্ড রেফার করে দিচ্ছি। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল আজকে কোথা থেকে ক্যান্ডিডেট এসছেন, প্রাইমারি কোশ্চেন, তারপর ক্যান্ডিডেট মাধ্যমিক দিয়েছিল, উচ্চ মাধ্যমিক দেয়নি ফর্ম ফিলের সময়। জিজ্ঞেস করা হয়েছিল কেন দেয়া হয়নি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, এটা কমন কোশ্চেন, এইগুলো সবই যারা দেখো ভিডিও বা যারা ক্লাস করছে তারা জানে। কী বলা হয়েছিল ক্যান্ডিডেট কী বলে দিয়েছিল? স্যার এটা তো মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তাই দিইনি। এবার ডাইরেক্ট কোশ্চেন করা হলো ক্যান্ডিডেটের বাবা কী করেন। ঠিক আছে, ক্যান্ডিডেট ওদের এলাকার, ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল ওদের এলাকার কোন মন্ত্রীর নাম জিজ্ঞেস করা হয়েছিল, মানে মন্ত্রীর নামটাকে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, কোনো মন্ত্রী থাকলে সেই মন্ত্রীর নাম, এবং ওই মন্ত্রী কোন কনস্টিটিউশনের সঙ্গে জড়িত, এবং উনি ওই মন্ত্রী কী কী কাজ করেছেন, মানে এই রকম জিনিস জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটকে। ক্যান্ডিডেট আর কী কী, এর বাইরে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো ক্যান্ডিডেট আর কী কী করতে ভালোবাসে, এই রকম ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল, যেগুলো এরকম করেই, এরকম করেই ক্যান্ডিডেটকে তৈরি করে দেওয়া হয়েছিল। ক্যান্ডিডেট এ যে জিনিসটা পড়ে বা ওর বাইরে আর কী কী করতে ভালোবাসে, এই রকম জিনিস জিজ্ঞেস করা হয়েছিল। এছাড়াও ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটের বাবা আসলে চাষবাসের সঙ্গে জড়িত, এই জন্য ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কি চাষবাসে বাবার সঙ্গে হেল্প করো, যেহেতু তোমার বাবা চাষবাসের সঙ্গে যুক্ত। ক্যান্ডিডেট বলে দিয়েছিল যথারীতি, ক্যান্ডিডেট যেহেতু NCC, ক্যান্ডিডেট ছিল NCC-র ক্যান্ডিডেট। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে সেই জন্য NCC থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল NCC করলে কোন পা আগে আসে, কোন পা আগে কোন পা পরে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এক পা থেকে আর এক পায়ের ডিস্টেন্স কত, মানে বিটুইন ডিস্টেন্সটা, মানে দুটো লেগের মধ্যে ডিস্টেন্স জিজ্ঞেস করেছিল। ক্যান্ডিডেট এগুলি তৈরি ছিল, ক্যান্ডিডেট যথেষ্ট স্মার্ট ছিল এবং ব্রাইট ছিল, ক্যান্ডিডেট বলে দিয়েছে। এছাড়াও আর একটু ইন্ডিভিজুয়াল কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল, তারপর ক্যান্ডিডেটকে ছেড়ে দেওয়া হয়েছিল। এই ছিল ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। এবার দেখো, এখনও যারা জয়েন হওনি অবশ্যই জয়েন করে যাও, তোমাদের 1 তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে, আর খুবই তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোবে। যে যে পরীক্ষার রেজাল্ট বাকি আছে খুবই তাড়াতাড়ি বেরোবে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, এছাড়াও এখানে সব পরীক্ষার ইন্টারভিউ চলছে, কি প্রাইমারি, টেট, ICDS তোমাদের ইন্টারভিউ, এছাড়াও MBI, তোমাদের WBP কোর্স আরম্ভ হয়ে গেছে, এর সাথে সাথে ফুড বা কৃষি প্রযুক্তি কোর্স আরম্ভ হয়ে গেছে, WBCS মিসলেনিয়াস ইন্টারভিউ চলছে, সব কিছু একসঙ্গে চলছে, অনেক ক্যান্ডিডেটের মতো তোমরাও জয়েন করে সাকসেস পাও। এবার দেখো, এই যে এবার ক্যান্ডিডেট বলবো, এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ খুব ভালো হয়েছে, ক্যান্ডিডেট স্মার্ট প্রেজেন্টেশন করেছে। এবার যে ক্যান্ডিডেট এর হচ্ছে 7 নম্বর বোর্ড, ক্যান্ডিডেটকে খুব বেশি কোশ্চেন করা হয়নি, ক্যান্ডিডেটকে 2-1টা কোশ্চেন করে ছেড়ে দেওয়া হয়েছিল, ক্যান্ডিডেটকে 2 অঙ্ক জিজ্ঞেস করা হয়েছিল আর কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। এই ক্যান্ডিডেটের কোনো সার্টিফিকেট ছিল না, ক্যান্ডিডেটকে ফায়ার রিলেটেড বিশেষ কিছু কোশ্চেন করা হয়নি। ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো কী করা হয়, ক্যান্ডিডেট কী করা হয়, ক্যান্ডিডেট বললো দাদার ব্যবসা আছে, ওটাতে হেল্প করে ক্যান্ডিডেট। এবার যেমন আগের ভিডিওতে বলে দেওয়া হয়েছিল, ক্যান্ডিডেট এখানে যেমন প্রিপারেশন করেছিল সেরকমই কোশ্চেন করলো, তাহলে ক টাকা করে মাইনে পাও বা কত টাকা লাভ হয়, ক্যান্ডিডেট বললো 200, 250, 300 টাকা এরকম পার ডে করে হয়, যেরকম কাজ হয়। এবার ক্যান্ডিডেটকে একটা অঙ্ক জিজ্ঞেস করা হলো, কারণ 7 নম্বর বোর্ডে তোমরা জানো অঙ্ক জিজ্ঞেস করছে, তেমনই জিজ্ঞেস করলো, ধরো তুমি 432 টাকা করে ডেলি লাভ করো, তাহলে তুমি এর থেকে 25% টাকা নিজের কাছে রাখো, মানে ডিডাকশান করে নিজের কাছে রাখো, যে টাকাটা পাও ডেলি,
তাহলে কত টাকা তুমি জমা রাখো। ক্যান্ডিডেট জাস্ট মাইন্ডের মধ্যে ক্যালকুলেশন করেই বলে দিয়েছিল 105 টাকা, কিন্তু উত্তর হবে 108 টাকা। মানে 432 টাকার 25% ডিডাক্ট করলে তাহলে কত হচ্ছে, 108 হবে উত্তর, কিন্তু ক্যান্ডিডেট ডাইরেক্ট বলে দিয়েছিল কত, 105 টাকা, যেটা ভুল উত্তর ছিল। তখন বলা হলো তুমি যে বললে 105 টাকা, ওনারা বললেন তুমি যে বললে 105 টাকা, ক্যান্ডিডেটকে খাতা পেন দেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই ক্যান্ডিডেট উত্তর বলে দিয়েছিল চট করে, উত্তরটা আনফর্চুনেটলি ভুল হয়ে গেছিলো। তারপর ক্যান্ডিডেট বলে দিয়েছিল সরি স্যার এটা এইটা হবে। এবার তাকে জিজ্ঞেস করা হলো তুমি রিটেন এক্সাম কোথায় দিয়েছিলে। আবারও বলছি বন্ধুরা, তোমাদের রিটেন এক্সাম কবে ছিল, কোথায় হয়েছিল, বা কত অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, কেমন তোমরা ম্যাথ দিয়েছিলে, কেমন পরীক্ষা দিয়েছিলে, কত আসছে মার্কস একটু জেনে নিয়ে যাবে, ঠিক আছে। তুমি রিটেন এক্সাম কোথায় দিয়েছিলে ফায়ারের, এটা জিজ্ঞেস করা হলো, ক্যান্ডিডেট বলে দিয়েছিল কোন কেন্দ্রে পড়েছিল ক্যান্ডিডেটে। এবার অন্য একজন স্যার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করলো তুমি কি সাঁতার জানো, ক্যান্ডিডেট যথেষ্ট বলে দিয়েছে হ্যাঁ জানি স্যার পারবো করতে পারি। তারপর জিজ্ঞেস করা হলো একটা নতুন ধরনের কোশ্চেন, আমাদের পতাকার বা ফ্ল্যাগের 3টি কালার কী আছে বলতে পারবে, ক্যান্ডিডেটের তো জানা ছিল সবাইয়ের যেমন জানাই থাকে, এটা সবাই বলে দিয়েছিল ক্যান্ডিডেট গেরুয়া দিয়ে। এবার ক্যান্ডিডেটকে একটা কোশ্চেন, ক্যান্ডিডেট একটা কোশ্চেনের উত্তর পারেনি, ক্যান্ডিডেটকে একটা স্পেশাল পার্সনের নাম জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট সে মানে ওই স্পেশাল পার্সনটা কিসের সঙ্গে জড়িত, বিশেষ ব্যক্তিটা, ক্যান্ডিডেট এটা বলতে পারেনি। ক্যান্ডিডেটের থেকে জানা গেছে 7 নম্বর বোর্ডে যে স্যার ছিলেন বিশেষ ট্যালেন্টেড স্যার ছিলেন, ভালোই এক্সপিরিয়েন্স স্যার ছিলেন, খুব কথাবার্তা সুন্দর ছিল, এই ছিল ক্যান্ডিডেটের স্পেশাল এক্সপিরিয়েন্স। ক্যান্ডিডেটের ইন্টারভিউ ভালোই হয়েছে, ক্যান্ডিডেটের মুখ থেকে শোনা গেছে। এবার দেখো লাস্ট ক্যান্ডিডেট আজকে, এইবার এই ক্যান্ডিডেটের ইন্টারভিউ ছিল 6 নম্বর বোর্ডে। এই ক্যান্ডিডেটের খুবই অসাধারণ ইন্টারভিউ হয়েছে, যেটা জানা গেছে ক্যান্ডিডেটের ক্যান্ডিডেটের মুখ থেকে। ক্যান্ডিডেট ঢোকার পর ক্যান্ডিডেটের নাম ঠিকানা যথারীতি জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেটের কোনো সার্টিফিকেট ছিল না। ক্যান্ডিডেটকে 5 মিনিটের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, ক্যান্ডিডেটের রুমে একজন স্যার ছিলেন একজন ম্যাডাম ছিলেন, 6 নম্বর রুমে এটাই থাকছেন একজন ম্যাডাম একজন স্যার। ক্যান্ডিডেট কোথা থেকে আসছে ক্যান্ডিডেটের জিজ্ঞেস করে নেওয়া হয়েছিল আগেই। ক্যান্ডিডেট আবারও কমন কোশ্চেন পেয়েছে, জিজ্ঞেস করা হলো আগুন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফায়ার, যেটা আগেই ডিসকাস করা দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেট বলে দিয়েছিল, ক্যান্ডিডেটকে এবার জিজ্ঞেস করা হলো আমাদের এখানে ডিফেন্স মিনিস্টার কে আছেন এখন, ঠিক আছে। ডিফেন্স মিনিস্টার, এটা তো তোমরা যদি অনেক দিনের আগে ভিডিও দেখবে, আমি বলে দিয়েছিলাম স্বাধীনতার পরবর্তী ফার্স্ট ডিফেন্স মিনিস্টার মহিলা কে ছিলেন বা এখন কে আছেন, এর আগে কে ছিল, এইগুলো তো দেখতেই হবে বলেই দিয়েছিলাম। এটাও কমন কোশ্চেন বন্ধুরা ক্যান্ডিডেট পেরে গেছে। এবার ক্যান্ডিডেটকে পড়াশোনা ক্যান্ডিডেটের কতদূর জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট মাধ্যমিক পাস ছিল। এবার ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হলো তাহলে ক্যান্ডিডেটের এখন কী করা হয়, ঠিক আছে। ক্যান্ডিডেটের ক্যান্ডিডেট বলে দিয়েছিল, ক্যান্ডিডেট কী বলেছিল, স্যার আমি মোটরসাইকেলের গ্যারেজে কাজ করি। এবার যথারীতি ক্যান্ডিডেটের কাজ সম্বন্ধে এবং কত টাকা মাইনে পায় ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্যান্ডিডেট বলেছিল 2000 টাকা মাইনে পায়। আর ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল ক্যান্ডিডেটের বাবা কী করেন এবং কী প্রফেশনের সঙ্গে জড়িত। এই ছিল ক্যান্ডিডেটের অভিজ্ঞতা, এইভাবে ক্যান্ডিডেট উত্তর দিয়েছিল, ক্যান্ডিডেটের খারাপ ইন্টারভিউ হয়নি, ক্যান্ডিডেট জানিয়েছে মডারেটলি ক্যান্ডিডেট সম্পাদন করেছে। ওকে ফ্রেন্ডস, এই ছিল অভিজ্ঞতা, তোমরা ভালো করে দেখে নাও, যারা যারা পাস করলে তাদের সুস্বাগতম তোমাদের ব্রাইট ফিউচারের জন্য। ফর ইন্টারভিউ প্রিটি রিটেন কল অন দিস নাম্বার অনলাইন অফলাইন, এই নাম্বারে কল করে নেবে, সব কিছুর ইন্টারভিউ রিটেন অনলাইন অফলাইন ক্লাস চলছে, 8777-3085-99-798-03-89-095। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখে নাও এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস এবং ইন্টারভিউ ফুল দামে চলছে, তোমরাও যুক্ত হতে পারো এবং কোর্স করতে পারো অন্যদের মতো, তোমাদেরও ডিমি জবটা পেয়ে যেতে পারো সহজেই। আইবি, এসএসসি, সিজিএল, এমটিএস, এইচএস লেভেল, ডাটা এন্ট্রি, হাইকোর্ট, সার্জেন্ট, মিউনিসিপ্যালিটি, আইসিডিএস, তোমাদের অনেক দিন ধরেই চলছে, অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, পিএসসি, ফুড এসআই বেরোচ্ছে, প্রাইমারি টেট, কৃষি প্রযুক্তি প্রাইমারি টেটের 31 তারিখ পরীক্ষা আছে, কলকাতা হাইকোর্ট, কেএমসি বা সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার ইঞ্জিনিয়ার, টিউটর, নার্সিং ট্রেনিং, WBP, IDO রেজাল্ট বেরিয়ে গেছে, ফায়ার অপারেটার যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে যাও, MBI কিছুদিনের মধ্যেই বেরোচ্ছে, LDA কিছুদিনের মধ্যেই বেরোচ্ছে, সব কিছু রেজাল্ট কিন্তু ভোটের আগেই বেরিয়ে যাবে, তোমরা চিন্তা করো না। WBCS, এক্সাইজ, জেল পুলিশ, তারপর কি NTPC, EPFO, MTS। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও, বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম, ভিডিও ফলো করো আর ভালো করে পড়াশোনা করো, স্টে আপডেটেড।